নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল উনিশে জানুয়ারি দু হাজার তেইশ বৃহস্পতিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর প্রতিদিনের মতো একটি আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে কিন্তু শুনুন এবং শেয়ার করুন দেখুন আমরা প্রত্যেক মানুষই চাই খুব কম পরিশ্রমে প্রচুর অর্থ পেতে প্রত্যেকেরই শখ থাকে একটা ভালো বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকা প্রত্যেকের শখ কিন্তু থাকে কিন্তু অনেককে প্রচুর অনেকে প্রচুর মেহনতি করে প্রচুর পরিশ্রম করে কিন্তু তার শখ পূর্ণ কিন্তু হয় না এর কারণ হচ্ছে হচ্ছে ভাগ্য অর্থাৎ আর হঠাৎ প্রাপ্তি যদি আপনার ঘটে তাহলে কিন্তু আপনার শখ কিন্তু পূরণ হবে হঠাৎ প্রাপ্তি বলতে আমি যেটা বুঝাতে চাইছি আপনার জন্ম ছকে এই বড় ধরনের যে প্রাপ্তি যোগ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে কারো দেরিতে হয় কারো মধ্য হয় কারো খুব অল্প বয়সে প্রাপ্তি যোগ থাকে কিন্তু প্রাপ্তি যোগটা কিন্তু থাকে আপনি আগামীকাল বেড়ালেন সকালবেলা বেরোলেন বাজার করলেন বাজার করতে করতে আপনি আর দু একজন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বললেন গল্প করছেন তারাও হয়তো এক না একটা সময় অর্থপ্রাপ্তি হয়েছিল একটা টিকিট কেটে আপনার সাথে গল্প হলো আপনি বলছেন যে আমার তো চেষ্টা করছি আমি তো চেষ্টা করছি কিন্তু আমি আমার তো হচ্ছে না তখন আপনাদের মধ্যে কথাবার্তা হলো যে কখন কিভাবে যে তোর প্রাপ্তি হবে কে না বলতে পারে আমিও তো এরকম চেষ্টা করতে করতে হঠাৎ আমার লেগে গেছে তো কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি চোখ কিন্তু হয়েছে ঠান্ডার দিন সকালবেলা চায়ের কাপে চুমুক দিয়ে গল্প করতে করতে একটু পিঠে রোদ পড়েছে দেখতে পেলেন কিছুটা দূরে একটা টিকিটের দোকান তো অনেকের মধ্যে আলোচনা করছেন যে আজকেও কাটব আমার তো কপালে তো লাগছেই না কেটে দেখি শেষবারের মতো তো বন্ধু তুই একটু সাহায্য কর যে কোন নাম্বারটা আমার জন্য হতে পারে তো এই জায়গাটাতে আপনার বন্ধু বলল যে দেখ এই নাম্বারগুলো দেখতে পারিস এই নাম্বারগুলোর ক্ষেত্রে লাগার সম্ভাবনাটা বেশি থাকলেও থাকতে পারে আচ্ছা চল তোর কথায় একটা টিকিটটা আমি কেটেই দেখি এতদিন তো আমি আর নিজে কেটে কেটে অনেক টাকা অর্থ অপচয় করলাম চল তোর থেকে আমি একটা কাটি কাটলেন লেগে গেল তারপরের দিন আপনার সেই বন্ধুই ফোন করে জানালো আরে তোর তো একটা গুড নিউজ আছে তোর তো লটারিতে বড় ধরনের প্রাপ্তি হয়েছে বন্ধু আপনি শুনে কিন্তু অবাক হয়ে গেলেন সত্যি বলছিস বন্ধু তখন নিজেকে কিন্তু নিজে বিশ্বাস করতে পারবেন না নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন আপনার লটারি লেগে গেছে তখন আপনি বললেন ভগবান আমার দিকে হয়তো মুখ তুলে চেয়েছে ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছে বন্ধু সত্যি তুই যে ঠিকটা চয়েস করে দিয়েছিলিস তার সাথে কিন্তু তারও ভাগ্য কিন্তু জড়িত রয়েছে আচ্ছা তোকে আমি কিছু গিফট আমি তোকে উপহার কিছু আমি না রাখবে না আমার তো আছেই তুই ভালোভাবে থাক এটাই সব থেকে বড় আমরা সবাই বন্ধু বান্ধবের মধ্যে সবাই ভালোভাবে থাকব এই যে হঠাৎ প্রাপ্তি এটাই হচ্ছে রাহু কিন্তু দিয়ে থাকে এই যে আপনার সেই দুঃখের দিনটা শেষ হয়ে গেল এই দুঃখের দিন শেষ হয়ে গিয়ে আপনার সুখের দিন আসলো এই সুখের দিন এসে এই একটা টিকিট কেটে আপনার কিন্তু ভাগ্য ঘুরে গেল তবে আপনার জন্ম ছকে ভাগ্য ভাবকে স্ট্রং থাকতে হবে কারণ এই যে ভাগ্য কিন্তু আপনার বন্ধুর সঙ্গে যোগাযোগ করালো আপনার বন্ধুর দ্বারা একটা টিকিট চয়েস করালো আপনার সেই টিকিটে আপনার অর্থপ্রাপ্তি যোগ হলো এই জন্য আপনার ভাগ্যকে স্ট্রং করুন অর্থাৎ আপনার ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব এই ভাবগুলোকে আপনি যদি স্ট্রং করতে পারেন তাহলে কিন্তু আপনার নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি হবে এবং যাদের ক্ষেত্রে একটু জন্য মিস খেয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন রাহু রক্ষা কবচ কিন্তু মিরাকেল কিন্তু কাজ দেয় অল্পের জন্য দুই এক নম্বরের জন্য একটুর জন্য মানে চলে গেল রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে যারা রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন তারাও কিন্তু নিতে কিন্তু পারে এবার দেখা দরকার আপনার জন্মছকে যোগটা কখন আছে যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট যখন যোগ থাকবে কি না তখনই কিন্তু আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে আপনার আজ থেকে বছর আগে ছিল না দু বছর পরে আছে না যোগটা কেটে কেটে গেছে বাচ্চা রিফরমেশনের মাধ্যমে কিন্তু এটা যোগকে কিন্তু প্রবল করা সম্ভব ভাগ্যবক স্ট্রং করুন এবং আপনার রক্ষা কবচ আপনি পরিধান করুন বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারেন আবারও বলবো আপনার প্রত্যেকে মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন দেখুন একটি কথা আমি বারবার বলি যে যা হয় না ক্ষণের গুণে তা হয় কপাল গুণে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য যদি আপনার সাথ দেয় কি না আপনি আগামীকাল কিন্তু কোটিপতি হয়ে যেতে পারেন কত এমনটা অর্থ হবে সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে এবং যাদের ক্ষেত্রে এই যোগ কেটে গেছে তাদের ক্ষেত্রে আমি বলবো বার চার্ট রিফরমেশনের মাধ্যমে বার চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার কিন্তু এই যোগকে প্রবল করা কিন্তু সম্ভব এবার নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালে প্রথম যে রাশি মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং ছয় আপনাদের শুভ সময় সকাল নটা একুশ মিনিট থেকে আপনার এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে সাত আপনাদের শুভ সময় সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য কর্কট রাশির পর মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং আট আপনাদের শুভ সময় বৈকাল চারটা থেকে আপনার পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের সেই রাশির নাম মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার তুলা তুলা তুলারাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং দুই আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের মহা সৌভাগ্যশালী রাশি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে লিখে রাখুন সেই রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে রাশি ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি পাঁচ এবং তিন আপনাদের শুভ সময় এগারোটা একত্রিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ অর্থাৎ আমি যে টার্গেট নাম্বারটা বলছি এবং টাইমটা যেটা বলছি বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট অর্থাৎ যদি আপনার গাঢ় আগামীকাল যোগ যদি থাকে এই টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনি অ্যাপ্লাই করুন এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন আপনার ক্ষেত্রে ফরচুরা নাম্বার কোনটা আপনার ক্ষেত্রে লাকি নাম্বার কোনটা আপনার কোন বছর প্রাপ্তি আছে কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তির যোগ আছে সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে চুলছেড়া সূক্ষ্ম বিশ্লেষণ করে কিন্তু আপনাকে কিন্তু বলতে পারবে আগামীকাল বৃহস্পতিবার এই পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার